দেশের বাজারে এই মার্চে তার আগের মাসের তুলনায় কিছুটা বেড়েছে গাড়ি বিক্রি। তবে গত বছরের মার্চের সঙ্গে তুলনা করলে সার্বিক বিক্রি কমেছে প্রায় 28%। শুধু দুচাকার বিক্রি কমেছে 35%। একই অবস্থা তিন চাকা এবং বাণিজ্যিক গাড়ির। সেগুলির বিক্রি কমেছে যথাক্রমে প্রায় 50% এবং 42%। বৃহস্পতিবার গাড়ি ডিলারদের সংগঠন ফাডার এই হিসেব সামনে আসতেই ফের মাথাচাড়া দিল একাংশের ব্যবসায়ী টিকে থাকা নিয়ে আশঙ্কা, যার প্রধান কারণ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার দরুন এই বিভিন্ন রাজ্যের স্থানীয় স্তরে আংশিক লকডাউন বিধিনিষেধ। বস্তুত এক বছর আগের স্মৃতি এখনো তাজা। শুনশান শোরুম বিক্রি না হয়ে পড়ে থাকা গাড়ি, ব্যবসা উধাও হওয়ায় ঝাঁপ বন্ধ করতে বাধ্য হওয়া ডিলার সংস্থা, হাজার হাজার কর্মী ছাঁটাই, আবার সংক্রমণের নতুন ঝাপটায় তাই গাড়ি ডিলারদের মধ্যে এখন ফিরছে সংশয়। ফাডার মতে গত কয়েক মাসে যেটুকু বা বৃদ্ধির মুখ দেখেছিল ভারত তাও অনিশ্চিত হয়ে পড়ল এবার, তাই এপ্রিলের বিক্রি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য বলছে এপ্রিলে গাড়ি চাহিদা এমনিতে কিছুটা হলেও বাড়ে, কিন্তু সংক্রমণ বৃদ্ধি তাতে ঢেলে দিয়েছে জল। ব্যুরো রিপোর্ট, এগি বাংলা নিউজ।